হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এল কম্পিউটার ট্রেনিংসের পক্ষ থেকে। আজকে বিষয় হচ্ছে স্যালারি শিটের বাকি বাকি অংশটুকু। তাহলে আমাদের একটা স্যালারি শিট এখানে করা আছে, তাই না? এই হচ্ছে আমাদের এক অংশ স্যালারি শিটের। এখন এখান থেকে এটা হচ্ছে একদম যেটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী একটা স্যালারি শিট করা হয়েছে, কিন্তু এর সাথে এটা ওভার টাইম যোগ হবে। এই এমপ্লয়েররা অতিরিক্ত সময় বাদে, হ্যাঁ, যে 2-1 ঘন্টা করে কাজ করে সেটাকে বলা হয় ওভার টাইম। নির্ধারিত সময় পার করে যেটা করা হয় সেটাকে বলা হয় ওভার টাইম। আচ্ছা, ট্যাক্স আমাদের সব কিছু ঠিকঠাক আছে। আমরা টোটালে কিভাবে করছি সব ঠিক আছে। এখন টোটালের সাথে এখানে আমাদের একটা যোগ হবে ওভার টাইম। তাহলে ওভার টাইমের জন্য কিছু জিনিস করতে হবে, জানতে হবে যে ওভার টাইমটা কিভাবে আসতেছে। প্রথমত ওভার টাইম হবে আমাদের জেনারেল ডিউটি হচ্ছে 8 ঘন্টা। জেনারেল ডিউটি কয়েক ঘন্টা? 8 ঘন্টা। এর 8 ঘন্টার পরে যেটা আসবে সেটা হবে ওভার টাইম। তাহলে এই 8 ঘন্টার সাথে আমাদের যা করতে হবে, এখানে আমরা লিখবো হচ্ছে ওভার টাইম আওয়ার। হ্যাঁ, OTH। হ্যাঁ, সাপোজ আমরা আজকে দিনে 2 ঘন্টা ওভার টাইম করছি, ঠিক আছে। এই 2 ঘন্টা ওভার টাইম করলে 2 ঘন্টার রেট কত করে আসবে সেটা জানতে হবে। এখানে আমাদের ওভার টাইম টাকা দিব OTT। ওভার টাইম টাকা দিব ইকুয়াল সাম ব্র্যাকেট আমাদের এই টোটালটাকে, এই সরি বেসিককে আমরা ভাগ দিব, বেসিককে ভাগ দিব 8 দিয়ে। কত দিয়ে ভাগ দিব? 8 দিয়ে। যেহেতু আমাদের জেনারেল ডিউটি হয়েছে 8 ঘন্টা, এই জন্য 8 ঘন্টাকে আমরা ভাগ দিলে আমাদের কত আসতেছে? এটা 10,000 টাকা। এখন এই লোকের বেতন কত আছে? 80,000 টাকা। এই জন্য কত আছে? 10,000 টাকা। তার মানে প্রতি ঘন্টা এই কত পড়তেছে? 10,000 টাকা। প্রতি ঘন্টায় পড়তেছে 10,000 টাকা। তাহলে আমরা ইচ্ছা করলে এই কলামটাকে এই পাশে দিতে পারি। তাহলে জিনিসটা বোঝার জন্য ভালো হবে। তার মানে আমাদের প্রতি ঘন্টা ওভার টাইমের রেট হচ্ছে 10,000 টাকা, আর টোটাল আজকে কাজ করলাম কত ঘন্টা? 2 ঘন্টা। তাহলে ওভার টাইম টোটাল টাকা, হ্যাঁ, কি হবে? ইকুয়াল সাম ব্র্যাকেট 10,000 গুণন কত হবে? 2, ব্র্যাকেট ক্লোজ। কত টাকা হয়েছে? 20,000 টাকা। তাহলে এবার আমার টোটাল টাকা, টোটাল বেতন কত হচ্ছে আমার গ্রোস, হ্যাঁ, তাহলে কি হবে? এটার সাথে ইকুয়াল সাম ব্র্যাকেট এই টোটাল টাকা প্লাস এই টোটাল কত হয়েছে? 1,14,000, 1,43,200 টাকা। এখন ইচ্ছা করলে আমরা এই টোটালটা এখানে না করে একবারে কিন্তু টোটালটা করতে পারি, পারবো না? তাহলে আমাদের টোটাল একটাই হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওভার টাইম নিয়ম বের করার ফর্মুলা। মানে বেসিক রে আর কি জেনারেল টাইম দিয়ে ভাগ দিলে, ভাগ দিলেই বের হবে। এখন আমাদের বেসিক আছে এখানে 80,000, আমরা 80,000 কেটে দিই, আমরা 9,000 দিই। এটা দেখতে সামঞ্জস্য হবে। দেখো ওভার টাইম কত পড়তেছে? প্রতি ঘন্টা 1,125 টাকা। টোটাল পাই হচ্ছে কত? 2,250 টাকা। তার বেতন 16,110 টাকা, ঠিক আছে।
তাহলে টোটাল ওভার টাইম এটা কিন্তু আমাদের এখানে কি করতে হবে, লিখে দিতে হবে যে কার কত ঘন্টা ওভার টাইম হলো। ঠিক আছে, টার্ম দিলে তো সবাই বলবো না, হ্যাঁ 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 খালি ওভার সেম সেম যে আগের নিয়মেই, শুধুমাত্র আমাদের টাইম দেবো ওভার টাইমটা বসায় দিলেই হবে। কার কত সব চলে আস শেষ, স্যালারি শিট এখানে আমাদের শেষ। এখন আরেকটা জিনিস দেখো, এটা যেভাবে আছে এটাকে আমরা আমরা কিন্তু পেস্ট করা শিখছি, তাই না? আজকে শিখবো পেস্ট স্পেশাল। কি শিখবো? পেস্ট স্পেশাল। প্রথমে কপি করলাম, এবার রাইট ক্লিক করে দেখবো পেস্ট স্পেশাল লেখা আছে। পেস্ট স্পেশালে ক্লিক করে এই যে ট্রান্সফর্ম সেট্রিক চিহ্ন দিয়ে ওকে দেবো। দেখো পরিবর্তন হয়ে গেছে, যার যার হিসাব তার তার কাছে চলে আসলো। নাম রাসেল, আইডি নাম্বার এত, পজিশন এত, তার বেতন কত, 16,110 টাকা। নাম রনি, রনির যার যার হিসাবে নিচে নিচে চলে আসলো। এটাকে বলা হয় পেস্ট স্পেশাল। এখানে এটা কিন্তু অনেক লম্বা হয়ে আছে আর এখানে অনেক ছোট হয়ে আসলো। এটাকে আমরা ইচ্ছে করলে আরো সুন্দরভাবে সাজাতে পারি। ফরমেটে আসবো, ফরমেট থেকে অটো ফরমেট। এখানে বিভিন্ন ডিজাইন আছে, দেখো ক্যালেন্ডারের মতো দেখা যাচ্ছে না, এগুলোকে আমরা সিলেক্ট করে যদি ওকে দেই আমাদের ওইভাবে তৈরি হয়ে যাবে। দেখো আরো সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, সেই না তাহলে আজকে ফরমেট থেকে কন্ডিশনাল ফরমেট, ও সরি অটো 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 ফরমেটে আসতে হবে। ফরমেট থেকে অটো ফরমেট, অটো ফরমেট থেকে আমরা সিলেক্ট করে নিব, হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত দেখো, আর একটু কাজ আছে, কালকে কন্ডিশনাল ফরম্যাটটা দেখাই দিব। দিয়ে আমাদের রেজাল্ট শিট আছে, রেজাল্ট শিটটা দেখাই দিলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখানে আর দুইটা ক্লাস হবে, তারপরে পাওয়ার পয়েন্ট। সো সবাই ভালো থাকো। হুম।